সুপারস্টার সাকিব খানের নতুন ছবি রাজকুমারের রাজকুমারী অর্থাৎ নায়িকাকে নিয়ে সবাই আগ্রহ যেন শেষ নেই। তাহলে চলুন জেনে নিই তার জীবনী। জানা গেছে যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা কর্টনির। দি নেইবারহুড প্লে হাউস স্কুল অফ থিয়েটার থেকে অভিনয়ের উপর লেখাপড়া শেষ করে দ্য স্টোম, কারেন্টলি দি ডিবেট, অ্যাভেঞ্জিং এঞ্জেলস নামের কয়েকটি শর্ট ফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেছেন কর্টনি। এছাড়াও মিডসামার নাইট ড্রিমস, জুরি ডিউটি, দি মিউজিক্যাল থিয়েটারেও কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন টেলিভিশনেও। পরিচালক জানান, সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে রাজকুমার চলচ্চিত্রের সঙ্গে কর্টনির জড়িত হওয়ার গল্পটি বেশ চমকপ্রদ। বহু যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত করা হয়েছে কর্টনিকে। একটি মার্কিন এজেন্সির মাধ্যমে 87 জনের মধ্যে থেকে বাছাই করে কর্টনিকে চূড়ান্ত করা হয়েছে। অভিনয়, লুক, নাচ সব কিছুর উপর ভিত্তি করে কর্টনিকে পছন্দ করা হয়েছে বলে তিনি জানান। কর্টনি সম্পর্কে নির্মাতা হিমেল আশরাফ বলেন, কর্টনি কবিরের সঙ্গে আগে কখনো পরিচয় ছিল না। নায়িকা খোঁজার দায়িত্ব আমরা পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলাম। তারা 87 জনের তালিকা আমাদের প্রথমে দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা 3 জন নির্বাচিত হয়। শেষ পর্যন্ত কর্টনি কফি আমাদের সঙ্গে আছেন। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে রাজকুমার। ফেসবুকে সাকিব খানের পেজ থেকে কর্টনি কফির পরিচয় জানিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে কফি বলেন, আমি কর্টনি কফি, রাজকুমার সিনেমার নায়িকা। যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠেছিলাম, বারবার মনে হচ্ছিল অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখানে সব কিছুই এত সুন্দর ছিল, আমি যা ভেবেছিলাম মনে হচ্ছে তার থেকেও বেশি সুন্দর। বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ কফি। তা জানিয়ে তিনি বলেন, অন্যান্য দেশের আইফেল টাওয়ারের মতো বিখ্যাত কিছু আছে, কিন্তু বাংলাদেশের মানুষের অনেক বড় মন আছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে এই দেশকে অনেক মহৎ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমি শুনেছি বাংলাদেশের মানুষের আপ্যায়নের জন্য বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ। আমিও এখানে এসে সেটাই পেয়েছি। এখানকার মানুষ খুব দুর্দান্ত এবং অবিশ্বাস্য রকম দয়ার মানুষ। রাজকুমারের শুটিংয়ে কর্টনি কফি বাংলাদেশের সিনেমা নিয়ে নিজের ধারণা প্রকাশ করলেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমি বুঝেছি বাংলাদেশের সিনেমা প্রেমীরা অন্য যে কোনো দেশের সিনেমা প্রেমীদের চেয়ে অন্যরকম। বাংলা সিনেমার দর্শকরা তাদের সিনেমাকে ভালোবেসে গ্রহণ করে, অনেক বেশি উৎসাহিত করে। আমি চারপাশে ঘুরে দেখেছি এখানে অনেক সিনেমা প্রেমী মানুষ আছে যারা আমাকে রীতিমতো চমকে দিয়েছে। এটাও বুঝতে পেরেছি এখানে সাকিব খানের অনেক ভক্ত আছে যারা সাকিবকে খুব ভালোবাসে। তিনি আরও বলেন, সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে এত কিছু জানতাম না। সাকিব খানের জন্মদিনে হিমেল ও আমি অংশ নেই। হিমেল সেই দিন সিনেমা নিয়ে আমাকে কিছু অংশ জানায়, সেটা আমার আগ্রহ বাড়িয়ে দেয়। এমনকি সাকিব খান যে এত বড় স্টার এটাও জানতাম না। তার সাথে আমার দুর্দান্ত কাজ হয়েছে। আমার আমেরিকার বন্ধুরা বিশ্বাস করতে পারছে না যে এই সিনেমা আমি করছি। সাকিব খান প্রসঙ্গে কফি বলেন, সাকিব খান বাংলাদেশের জন্য টম ক্রুজ, টম ক্রুজের মতনই জনপ্রিয় সে। সাকিব খান খুবই প্রফেশনাল, কাজে মনোযোগী, সহশিল্পী হিসেবে একেবারে পারফেক্ট এবং শুটিংয়ে সে খুবই মজার মানুষ ছিল। তার সঙ্গে পুরো কাজের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল। রাজকুমারের নিজের চরিত্র প্রসঙ্গে কর্টনি বলেন, এই সিনেমায় আমার চরিত্র অনেক খারাপ স্বভাবের। এই চরিত্রটি বাংলাদেশে আসে সাকিব খানকে বিয়ে করতে এবং তাকে আমেরিকা নিয়ে যেতে, বাকি অংশ দর্শকের জন্য চমক হিসেবে থাকুক। তিনি আরও বলেন, একাধিকবার সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও হয়নি। আমি কমপক্ষে 5 বার যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছিলেন খুব শীঘ্রই শুরু হবে। পরে আমি মনে করেছিলাম হয়তো শুটিং হবে না, কিন্তু আনন্দের বিষয় হচ্ছে 2 বছর পর হলেও আমার কাজটা শুরু করতে পারলাম। শুটিং সেটের অভিজ্ঞতা জানিয়ে এ অভিনেত্রী বলেন, দ্বিতীয় দিন শুটিংয়ের সেটে সবার সঙ্গে একসাথে খেয়েছি, সেটা ছিল খুবই মজার অভিজ্ঞতা। শিখেছি কীভাবে হাতে মাখিয়ে বাঙালি খাবার খেতে হয়। এছাড়াও স্থানীয় জিনিসপত্রের জন্য নিউ মার্কেটে গিয়েছিলাম। আর জোড়ো জুতো
শীতের চাদর, অনেক কানের দুল কিনেছি। এগুলো খুব উপভোগ করেছি আমি। অভিনেত্রী আরও বলেন, এদেশের মতো আমরা আমেরিকানরা ফেসবুকে খুব বেশি সক্রিয় নই, কিন্তু ইনস্টাগ্রামে বেশি সক্রিয়। আমি এক বছর আগে আমার ফেসবুক পেজ চালু করি। সেখানে বাংলাদেশ থেকে সাকিব খানের ভক্তরা আমাকে ফলো করে। আমি কিছু পোস্ট করলে তারা খুব চমৎকার সব মন্তব্য করে। কিছুদিন আগে আমি বাংলা শিখছি এমন একটি ছবি পোস্ট করেছিলাম। সেখানে তারা মন্তব্যের ঘরে জানিয়েছিলেন মাতৃভাষার জন্য যুদ্ধ, শহীদদের কথা জানিয়েছিলেন। আমি তাদের বাংলা ভাষা শিখছিলাম সেটা নিয়ে তারা গর্ববোধ করছিল। সেই মন্তব্যগুলো দেখে আমি অশ্রুসিক্ত হয়েছিলাম।